বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত সুধী, আজকে আমরা কংক্রিটের সড়কের বিভিন্ন দফাগুলোর কাজের পরিমাণ নির্ণয় করব। এখানে আমাদের একটা চিত্র দেয়া আছে, এটি একটি কংক্রিট সড়ক। এর যদিও আমাদের এই কোশ্চেনে বলা নাই যে সড়কটির দৈর্ঘ্য কত, তা আমরা সেই জন্য প্রথমে আমরা ধরে নিয়েছি রাস্তার দৈর্ঘ্য 100 মিটার। রাস্তার প্রস্থ দেয়া আছে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 10 মিটার। এর দুই পাশে এজিং আছে, অর্থাৎ খাড়াভাবে যে ইট দাঁড়া করে দেয়া হয় একে এজিং বলে। এই দুই পাশে দুটো এজিং আছে। তারপরে রাস্তাটা এভাবে কার্ভ আকারে আছে, এটাকে বলে ক্যাম্বার, অর্থাৎ রাস্তার মাঝখানের দিকটা উঁচু থাকে, দুই পাশ নিচু থাকে, এটাকে বলে ক্যাম্বার। এই জন্য আমাদের এটা যেহেতু ওই কংক্রিট সড়ক, তার মানে এটা করার জন্য প্রথমে আমার এই রাস্তার মাটি কাটতে হবে। তা আমরা এখানে প্রথমে উল্লেখ করেছি মাটি কাটার কাজ, তার মানে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরে নিয়েছি 100 মিটার। কোশ্চেনে যদি বলা থাকে তাহলে আমরা সেইটাই দেব, আর যদি বলা না থাকে তাহলে আমরা দৈর্ঘ্য 100 মিটার ধরে নেব। এবং রাস্তার চওড়া দেওয়া আছে 10 মিটার, এবং এই রাস্তার উচ্চতা দেয়া আছে 37.5 সেন্টিমিটার। তার মানে মাটি কাটার কাজ আমরা আগে দেখেছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 100, রাস্তার প্রস্থ হচ্ছে 10, আর রাস্তার উচ্চতা হচ্ছে 37.5 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে নেই তাহলে হবে 0.375, এবং এটা ক্যালকুলেশন করলে মান আসবে মিটার কিউব। দুই নম্বরে বলছে ক্যাম্বার অনুযায়ী মাটি ড্রেসিং, অর্থাৎ এই রাস্তাটাকে এইভাবে কার্ভ আকারে যদি আমরা নির্মাণ করতে চাই তাহলে প্রথমে যখন আমরা মাটি রোলিং করব সেখান থেকে আমাদের কার্ভ করতে হবে। তার মানে এই অংশটাকে বলছে কার্ভ অনুযায়ী মাটি ড্রেসিং। তো সেক্ষেত্রে একইভাবে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 100, আর আমরা যেখানে ড্রেসিং করছি তার দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। আমার টোটাল দেয়া ছিল 10, 10 থেকে এই যে পাশের এজিং এর মান দেওয়া আছে 7.5, এই পাশে 7.5, তাহলে এর পরবর্তী পুঁতিটার জন্য এই চওড়া হবে এই 10 থেকে 7.5 7.5, মানে 15 সেন্টিমিটার বিয়োগ। 15 সেন্টিমিটার বিয়োগ মানে 0.15 মিটার বিয়োগ, অর্থাৎ বি সমান হবে 10 - 0.15, তাহলে মান আসে 9.85 মিটার। তাহলে এই যে ক্যাম্বার অনুযায়ী মাটি ড্রেসিং করবো, রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 100, আর রাস্তার চওড়া হচ্ছে 9.85, এর মান আসবে মিটার স্কোয়ারে। এর পরবর্তী ধাপ হচ্ছে এক স্তর ইটের সলিং, তার মানে রাস্তার দৈর্ঘ্য 100 আর সলিং এর চওড়াই আগের মতন এই 9.85। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 100, এখানে হচ্ছে 9.85, তাহলে সলিং আমরা জানি বর্গ মিটার। সলিং এর উপরের স্তরটা হচ্ছে এক স্তর ইটের হেরিং বোন বন্ড। এই হেরিং বন্ডের দৈর্ঘ্য হচ্ছে 100, আর হ্যারিং বন্ডের চওড়া হচ্ছে এই 9.85। তাহলে এখানে আমরা দিলাম 100 × 9.85 সমান সমান যা আসবে এত মিটার স্কয়ার। হ্যারিং বন্ডের উপরে আমরা ঢালাই দিয়েছি, ঢালাইয়ের চওড়া হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে রাস্তার দৈর্ঘ্য আগের মতন 100, ঢালাইয়ের চওড়া 9.85, আর এই ঢালাইয়ের পুরুত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে হচ্ছে 0.2, গুণ দিলে এটা পাবো ঘন।
এরপর দেয়া আছে রাস্তায় রড দেয়া আছে 1.2%, আমরা রডটা বের করব। তো এখান থেকে আমরা এই সবগুলো ক্যালকুলেশন করে নিয়েছি। 20 সেন্টিমিটার পুরো আরসিসির কাজ, দৈর্ঘ্য দেয়া আছে 100, প্রস্থ দেয়া আছে 9.85, আর এই পুরুত্ব দেয়া আছে 20 সেন্টিমিটার। একে যদি মিটারে নিই তাহলে 197 মিটার কিউব। এখানে বলা আছে আমরা 1.2% হারে রড ব্যবহার করেছি, তার মানে আয়তনের 1.2%, তার মানে আয়তন হচ্ছে 197 × 1.2 / 100। আমরা জানি প্রতি ঘনমিটার লোহার ওজন 7,850, তার মানে এত কেজি। এরপর যেহেতু কংক্রিটের সড়ক, তার মানে ঢালাই দেওয়ার পর উপরে আমাদের এটাকে কচুরিপানা বা বস্তা এই জাতীয় আবেশ দ্বারা আবৃত করতে হবে, সেটাকে বলছে পৃষ্ঠদেশ আবৃতকরণ। সেটা হচ্ছে একইভাবে এই যে দৈর্ঘ্য 100 আর চওড়া হচ্ছে 9.85, গুণ দিলে এত মিটার স্কোয়ার। তো আমাদের একটা অংশ বাদ রয়ে গেছে, এটাকে বলে এজিং, এই দুই পাশে এজিং। এজিং এর কাজ সাধারণত রানিং মিটারে হয়, অর্থাৎ শুধু মিটারে হয়, এটাকে বলবো আমরা উভয় পাশে এন্ড এজিং। উভয় পাশে এন্ড এজিং সমান, এই এক পাশের দৈর্ঘ্য হচ্ছে 100, দুই পাশের দৈর্ঘ্যের জন্য 2 দিয়ে গুণ 2 × 100 সমান সমান 200 মিটার। তাহলে আমরা এখান থেকে এই কংক্রিটের সড়কের বিভিন্ন দফাগুলোর কাজের পরিমাণ আমরা নির্ণয় করেছি কোনো শক ছাড়া। কেউ চাইলে এটাকে শক দিয়েও সে করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।